মাহি জোয়ালদে আপনাকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে শেয়ার করব সিজারিয়ান মায়ের খাদ্য তালিকা সম্পর্কে। সিজার একটি বড় অপারেশন, যেটা থেকে সেরে উঠতে অনেকটা টাইম লাগে। তারপর একটি নিউবর্ন বেবি, যার কেয়ার মাকেই নিতে হবে। তো কোন কোন খাবারগুলি খেলে সিজারের কাটার খা তাড়াতাড়ি সেরে যাবে এবং মায়ের শরীরে এনার্জি ফিরে পাবে। তো বাচ্চার যত্ন, তার সাথে সাথে বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানো, সব মিলিয়ে মায়ের অনেকটা এনার্জি লস হয়ে যায়। তো এই খাবারগুলি মারা যদি রেগুলার খান, তাহলে মায়ের শরীরে এনার্জি ফিরে পাবেন আর সিজারের কাটা ঘাও খুব সহজে সেরে যাবে। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। সিজারের পর মূল সমস্যা হচ্ছে পটির সমস্যা। অনেক নতুন মাদের কিন্তু পটের খুব সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে খেতে হবে ফাইবারযুক্ত খাবার। বন্ধুরা, মনে রাখবেন, ফাইবারযুক্ত খাবারের সাথে সাথে জলও খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল আর ফাইবারযুক্ত খাবার, যেমন শাক সবজি, সবুজ তাজা ফল, এই সমস্ত খাবারগুলি খেলে মায়ের পটিও ক্লিয়ার হয়ে যাবে, সঙ্গে মায়ের শরীরে এনার্জিও ফিরে পাবেন। আর এই খাবারগুলি গ্রহণ করার পর মায়ের দুধের সাপ্লাইটাও কিন্তু খুব ভালো হবে। সিজারের পর চেষ্টা করবেন প্রত্যেক দিন এক বাটি মসুর ডাল খাওয়ার। এই মসুর ডাল কিন্তু সিজারের কাটা ঘা সারাতেও হেল্প করবে, তার সঙ্গে সঙ্গে মায়ের শরীরে কিন্তু এনার্জিও যোগাবে। সিজারিয়ান মাকে প্রত্যেক দিন ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, এর ফলে কাটা ঘা তাড়াতাড়ি সারতেও সাহায্য করবে। মনে রাখবেন বন্ধুরা, সিজার একটি বড় অপারেশন, তাই এই অপারেশনের ফলে অনেকটাই রক্তপাত হয়। বন্ধুরা, মায়ের শরীরে রক্তর অভাব পূর্ণ করতে ক্যালসিয়াম এবং প্রোটিন জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, যার ফলে মা কিন্তু দুর্বল হওয়ার থেকে অনেকটা মুক্তি পাবে। তার জন্য বন্ধুরা, রেগুলার খাবেন দুধ। আপনি চেষ্টা করবেন দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খেতে, তার ফলে কিন্তু মায়ের শরীরে একটা এক্সট্রা এনার্জি যোগাবে। বন্ধুরা, তাছাড়াও পনির খেতে পারেন, দুধের তৈরি যে কোনো খাবারই খাওয়া দরকার। বন্ধুরা, যদি সুগার না থাকে, আপনি হালকা পাতলা মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন, এটা আমার ডাক্তারবাবু বলেছিলেন। একটি সিজারিয়ান মায়ের পর্যাপ্ত পরিমাণে রেস্টের দরকার। অনেক বাচ্চাই আছে রাতে ঘুমাতে চান না, সেক্ষেত্রে বাচ্চা যখন দিনে ঘুমাবে, আপনি সময় করে একটু রেস্ট নিয়ে নেবেন, না হলে আপনার শরীরে এনার্জি পাবেন না। বন্ধুরা, তার সর্বশেষে বলি, সিজারিয়ান মাদের অবশ্যই দিনের এক টাইম রোদে কিছুক্ষণ থাকা দরকার। এর ফলে মায়ের শরীরের অনেক রকম রোগ প্রতিরোধক হবে, সঙ্গে মায়ের শরীরে এনার্জিও যোগাবে। বন্ধুরা, আজ তবে এই পর্যন্ত। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনার একটুও ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন বাচ্চা এবং মাদের যত্ন সম্পর্কে বিভিন্ন টিপস।